কার্পিউ মাছের কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। যে কার্পিউ মাছে হরমোন পুশ করা হয়েছে এবং হরমোন পুশ করার পরে মাছগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাঙ্কিতে রাখা হয় এবং তারপরে ট্যাঙ্কি থেকে উঠিয়ে এই যে কার্পিউ মাছ থেকে আপনার ডিম সংগ্রহ করা হয়। আপনার কার্পিউ মাছের ডিমই হচ্ছে শীতের মধ্যে চলে আসে সর্বপ্রথমেই, এবং হ্যাচারির শুরুর দিক থেকে কিন্তু আপনার কার্পিউ মাছের পোনা উৎপাদন দিয়ে শুরু করা হয়। দেখেন কার্পিউ মাছের পেট থেকে, এটা হাঙেরি কার্পিউ, এটা পেট থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে। আপনার হরমোন পুশ করার একটা নির্দিষ্ট সময় পরে মা মাছের পেট থেকে আপনার এই ডিমগুলি সংগ্রহ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ডিম সংগ্রহ করার পরে এই যে পুরুষ মাছের স্পামটা এই ডিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালোভাবে খেয়াল করবেন, পুরুষ মাছের স্পাম ডিমের সাথে দিয়ে দেওয়া হলো। এখন এই স্পামটাকে আপনার ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে দিতে হবে। ডিমের সাথে যদি ভালোভাবে না মিশানো হয় তাহলে কিন্তু এই ডিমগুলি থেকে আপনার সবগুলি থেকে আপনার রেণু বের হবে না। রেণু আপনার হচ্ছে এই ডিমগুলি আপনার ট্যাঙ্কির মধ্যে দেওয়ার, এই যে দেখেন এখন এই ডিমগুলি সব ট্যাঙ্কির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং এই ট্যাঙ্কির মধ্যে দেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে ডিমগুলি থেকে রেণু বের হবে। এবং ট্যাঙ্কিতে ডিম ছেড়ে দেওয়ার পরে এগুলি পানির ফ্লোয়ের সাহায্যে এগুলি কিন্তু আপনার চলমান থাকবে। হ্যাঁ, পানির ফ্লো কিন্তু বন্ধ হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলি নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এইভাবে অনেকক্ষণ, প্রায় 20-22 ঘন্টার মতো চলবে। তারপরে কিন্তু আপনার এই ডিম থেকে আস্তে 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 রেণু বের হতে থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবই কার্পিউ মাছের ডিম থেকে সদ্য ফোটা আপনার হচ্ছে রেণু, অসংখ্য অগণিত রেণু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাটির মধ্যে। আপনাদের দেখার সুবিধার্থে বাটিতে নিয়েছি, তারপরে আমি ছোট বাটির মধ্যে করে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এগুলি সবই হচ্ছে হাঙেরি বা লাল কার্পিউর আপনার রেণু। এগুলিকে আপনি নার্সিং পুকুরে এক দেড় মাস নার্সিং করলে এগুলি এক দেড় ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত সাইজ চলে আসে। ছোটো বাটি, এই যে আপনারা দেখেন এগুলি সবই হচ্ছে আপনার লাল কার্পিউ মাছের দেড় দুই মাস বয়সী পোনা। যাদের প্রয়োজন হবে তারা যে কোনো হ্যাচারি থেকে এগুলি সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।